নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চাচা যান আবু তালিব যখন মৃত্যু সজ্জায় শায়িত, আল্লাহর রসূলের সারাটি জীবন আল্লাহর রসূলের পাশে ছিলেন, রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, যার কারণে কাফের মুশরিকরা আল্লাহর রসূলের চাচা জীবিত থাকাকালীন তার উপরে টর্চার করার সাহস পায় নাই। এত একজন প্রিয় ব্যক্তি ছিলেন, সাহায্যকারী ছিলেন, এই চাচা যখন মৃত্যু সজ্জায় শায়িত বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহ রসূল সহ্য করতে পারতেছেন না, মানতে পারতেছেন না, আমার চাচা বেঈমান হয়ে মারা যাবে, আমি পরকালে আমার চাচাকে জান্নাতে নিতে পারবো না, মনে বড় কষ্ট। আল্লাহ রসূল তার চাচাকে বলতেছেন, চাচা আপনি একটাবার শুধু বলেন, আপনি একটু কালিমাটা পড়েন, আমি কি আমাদের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রসূল বারবার বলতেছেন, পাশে আবু জাহেল উতবা সাহেবা বলতেছে, এরা আবু তালিব সারাটি জীবন তুমি তোমার বাপদাদার ধর্মে থেকে শেষ মুহূর্তে তুমি যখন চলে যাবে, তোমার ভাতিজার কথা শুনে তোমার বাপদাদার ধর্মে তুমি চুনকারি মারবে, সমাজের মানুষ সারাটি জীবন তোমাকে অপবাদ দিবে, ধিক্কার দিবে, এদিকে তারা শয়তানিমূলক কথা বলতেছে, আল্লাহ রসুলের কলিজায় মানাচ্ছে না। আল্লাহ রসুল বারবার বলতেছেন, চাচা একটাবার বলেন, একটাবার বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কালিমা বলেন, আমি কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, নবী আমার আপনি তো আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন না, আপনার চাচাকে কালিমা পড়ানোর জন্য অনেক চেষ্টা করছেন আপনি, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হয় না, কারণ আপনার চাচা জীবনে অনেক কাজ করেছে, কিন্তু আমি আল্লাহর কাছে সাহায্য চাই নাই, আমি আল্লাহর কাছে হেদায়েত চাই নাই, আমি আল্লাহ পাকের কাছে যদি আপনার চাচা জীবনে একবার হেদায়েত চেত, আমি আল্লাহ আপনার চাচাকে হেদায়েত দিয়ে দিতাম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত দেন কে? মানুষকে ক্ষমা করেন কে? সুস্থ করেন কে? শান্তি দান করেন কে? ইমানদারের চাওয়া পাওয়া হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। আবার বেরেক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের জন্য বদদোয়া করলেন, কারুন কি আল্লাহ তাআলা জমিনের সঙ্গে মিশিয়ে দিলেন। তাফসীরের কিতাবে এসেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, কিয়ামত পর্যন্ত কারুনকে জমিন এভাবে গ্রাস করে নিচের দিকে নিয়ে যেতে থাকবে। একটা মানুষ যেমন সাড়ে তিন হাত বডির হয়, সাড়ে তিন হাত মাপের হয়ে থাকে, কারুন কারুনের হাতে সাড়ে তিন হাত ছিল। আল্লাহ তাআলা প্রতিদিন কারুনকে জমিনে সাড়ে তিন হাত জমিনের নিচে ডাবিয়ে দেয়। এভাবে কিয়ামত পর্যন্ত জমিনের নিচে কারুন যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এখানে কয়েকটি বিষয়, কয়েকটি অন্যায় কারুনের জমা হয়ে গিয়েছিল, অন্যায় করার পরেও আল্লাহ পাক কারুনকে জমিনের সঙ্গে ধসিয়ে দেননি। মুসল্লি ভাইয়েরা স্মরণ রাখতে হবে, কোরআনের এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়। যখন কারুন যাকাত অস্বীকার করলো, কারুন বলল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ আমি আমার যোগ্যতা বলে, আমার জ্ঞান বলে অর্জন করেছি, আমি যাকাত দেব না, যাকাত দেব না। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কারুন বলে এটা আমার যোগ্যতাই আমি পেয়েছি, আমি পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে জমিনের সঙ্গে ধসিয়ে দেননি। ফিরাউন অনেক আগেই থেকে রব দাবি করেছিল, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে পানির মধ্যে চুবাননি। নমরুদ অনেক আগে থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, অনেক আগেই শিরিক করেছে, এরপরেও আল্লাহ নমরুদকে ধরেননি। তাহলে নমরুদকে কেন ধরলেন? আবু জেহেলকে কেন ধরলেন? সাদ্দাদকে কেন ধরলেন?
কারুনকে কেন ধরলেন? আমার ভাইরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষের সৈনিক ছিলেন, ইসলামের কথা বলতেন, মানুষকে তাওহীদের কথা বলতেন, হকের কথা বলতেন, আল্লাহর পক্ষে কথা বলতেন। যাকাত দেওয়া এটা কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? তাহলে যারা যাকাত দেওয়ার পক্ষে কথা বলবে, কার পক্ষের কথা? আরো জোরে বলেন, কার পক্ষের কথা? হযরতে মূসা আল্লাহর পক্ষে কথা বলেছেন, আল্লাহর পক্ষে কথা বলার কারণে, কারণ নবী মুসার বিরোধিতা করেছে, নবী মুসাকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছে, অপবাদ দিয়েছে, এই কারণে ওই টুপিওয়ালা নবী মুসা দ্বীনের দাঈ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে যখন দোয়া করেছে, টুপিওয়ালার বদদোয়ায় আল্লাহ কারুনকে জমিনে মিশিয়ে দিয়েছেন। ঠিক কি না বলেন? স্মরণ রাখতে হবে, এতদিন পর্যন্ত আল্লাহ ফেরাউনকে ধরে নাই, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, ফেরাউনের কাছে যাও, সে অবাধ্য, কারণ এর আগেই সে অবাধ্য ছিল, নাফরমান ছিল, এর কারণে আল্লাহ তাকে পানিতে চুবাই না, পানিতে চুবাই না। যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে জুলুম অত্যাচার শুরু করে দিল, নবী মুসাকে মারার জন্য যখন নবী মুসাকে ধাওয়া করলো, আল্লাহ তাআলা নবী মুসার বিরোধিতা করার কারণে ফেরাউনকে আল্লাহ পানিতে চুবিয়ে মেরেছে। ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, কুরআন আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সতর্ক করে। আজকে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলো, আলেমদের হাত ভেঙ্গে দিতে চাও, স্মরণ রাখো তোমরা, ওই আল্লাহ যিনি ফেরাউনের হাত ভেঙ্গে দিয়েছেন মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে, মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে, কারণ মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আল্লাহ কারুনকেও সাইজ করেছেন, আল্লাহ ফেরাউনকেও সাইজ করেছেন। দ্বীনের দায়ীদের হাত যারা ভেঙ্গে দিতে চায়, আল্লাহ তাদেরকেও সাইজ করবেন। শুধু সবাই এর দাবি, ঠিক কিনা বলেন? সুতরাং স্মরণ রাখতে হবে, আজ যারা মাদ্রাসায় লেখাপড়া করে, অনেক কথা নিজেদের ব্যাপারে যখন গায়ে পড়ে কেউ ঝগড়া করতে চায়, আল্লাহ রসুলের জীবনের ইতিহাসগুলি ছিল এমন, রসুল নিজে কখনো যুদ্ধের জন্য অগ্রসর হতেন না, যখন তারা যুদ্ধ করার জন্য আসতো, প্রতিহত করার জন্য কিছু অগ্রসর হতেন।